ইব্রাহিম আলাইহিসসালাম বলেছিলেন যদি তুমি আরো একবার আল্লাহ পাকের নামের ওই তাসবিহটা যদি আমাকে শোনাও আমি ইব্রাহিম আমি হলাম আল্লাহ পাকের নবী আমি হলাম আল্লাহ পাকের বন্ধু আমি তোমাকে ওয়াদা করছি আমি তোমার কাছে প্রতিজ্ঞা করছি আমার ছাগলের পাল থেকে অর্ধেক ছাগল নিয়ে আমি তোমাকে নাজরানা দিয়ে দেব ও বাইনারেরা ও আমার নবী পাকের উম্মত উম্মতিরা বলার সঙ্গে সঙ্গে লোকটা আবারও পড়তে লাগে সুবহানাল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাল ইজ্জতি ওয়াল আজমতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত আল্লাহর নামের এত সুন্দর তাসবিহ শুনে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কলিজাটা প্রশান্তিতে পরিপূর্ণ হয়ে যায় আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব জেনে রাখো মনে রাখো আল্লাহ পাকের জিকির মানুষের অন্তরে শান্তিতে পরিপূর্ণ করে দেয় ও ভাইনারেরা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম তিনি লোকটার উপরে খুশি হয়ে গেলেন লোকটার উপরে রাজি হয়ে গেলেন এবং তিনি তিনার ছাগলের পাল থেকে অর্ধেক ছাগল নিয়ে ওই লোকটাকে নাজরানা দিয়ে দেয় জোরে হবে না নবীদের সম্পত্তি হলো ছাগল ছাগল নবীদের সম্পত্তি ওই সম্পত্তি থেকে অর্ধেক সম্পত্তি দিয়ে দিয়েছে পড়ে আছে অর্ধেক সম্পত্তি সালামের মধ্যে যে বিশেষ গুণ ছিল যে বিশেষ চরিত্র ছিল আদম আলাইহিসসালামের আখলাক ব্যবহার সেই আখলাক ব্যবহার হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে প্রবেশ করিয়ে দাও ওয়া মারিফাতাশ শীশা শীশ আলাইহিসসালামের মধ্যে যে মারিফাত জ্ঞান ছিল সেই মারিফাত জ্ঞান সদ্যজাত শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে প্রবেশ করিয়ে দাও অখিল্লাত ইব্রাহিম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের মধ্যে আল্লাহর সাথে যে বন্ধুত্ব ছিল ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের দোস্ত ছিলেন ফাত্তাখাযাল্লাহু ইব্রাহিম খলিলা আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে বন্ধু হিসাবে গ্রহণ করে নিয়েছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি হলেন খলিলুল্লাহ আল্লাহ পাকের বন্ধু ও মাইনারেরা ও আমার নবী পাকের উম্মত উম্মতিরা সেই বন্ধুত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ নবী খাতামুল আম্বিয়া আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে প্রবেশ করিয়ে দিলেন অখিল্লাত ইব্রাহিম ও মারিফাত শীশা ও সাজাআত নূহিন নূহ আলাইহিস সালামের মধ্যে যে সাহস ছিল যে বীরত্ব ছিল সেই সাহস সেই বীরত্ব শিশু নবী হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে প্রবেশ করিয়ে দাও ও ভাইয়ারা 1,24,000 ইখতিলাফ 2,24,000 তমাম নবী আম্বিয়া গণদের মধ্যে যে বিশেষ বিশেষ গুণাবলী ছিল ওই সমস্ত গুণাবলীকে এক জায়গায় করে শিশু নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে প্রবেশ করিয়ে দেওয়া হয় জোরে হবে না সমস্ত নবীদের ভালো ভালো গুণগুলো আমার রাসূলের মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো বুখারী শরীফের হাদিস ও ভাইয়েরা আল্লাহ নবী ইরশাদ করেছেন প্রত্যেকটা নবীদের ভেতরে আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিশেষ বিশেষ গুণাবলী দিয়েছেন ওই গুণাবলীর মধ্যে থেকে সব ভালো ভালো গুণাবলী আমার কাছে আল্লাহ পাক দিয়ে দিয়েছেন
আমাকে অতিরিক্ত পাঁচটা গুণাবলী বেশি দিয়েছে আমার মধ্যে এমন পাঁচটা গুণাবলী এমন রয়েছে যেটা অন্য কোন নবীদের মধ্যে ছিল না ও ভাইজানেরা ও আমার নবী পাকের উম্মত উম্মতিরা আল্লাহর নবী ইরশাদ করেছেন শত্রুর কাছে পৌঁছানোর আগে শত্রুর কাছে পৌঁছাতে এক মাস সময় বাকি আছে আল্লাহর নবী শত্রুর কাছে পৌঁছাতে এক মাস বাকি আছে ওই এক মাসের পূর্বেই আল্লাহ পাক রব্বুল আলামিন ওই শত্রুর অন্তরের মধ্যে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের ভয়টা আমার আল্লাহ এক মাস আগে প্রবেশ করিয়ে দিতেন কথা বুঝেছেন শত্রুর কাছে পৌঁছাতে এক মাস বাকি শত্রু অন্তরে আল্লাহর নবীর আগমনের ভয় ঢুকিয়ে দিতেন দ্বিতীয় নম্বর হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য এবং আমার উম্মতের জন্য গোটা পৃথিবীটাকে মসজিদ করে দিয়েছে জোরে হবে না মসজিদ গোটা পৃথিবী মুসলমানের জন্য মসজিদ যেখানে আপনি দাঁড়িয়ে নামাজ আদায় করবেন আপনার নামাজ আদায় হয়ে যাবে চারটি শর্ত আছে শরীর পাক স্থান পাক সতর ঢাক আর কাবার দিকে মুখ করে আপনি দাঁড়িয়ে যান শরীর পাক স্থান পাক সতর ঢাক এবং কাবার দিকে মুখ করে দাঁড়িয়ে যান আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে জোরে বলুন না সুবহানাল্লাহ কটা হলো বলেন দুটো হয়েছে পাঁচটা গুণাবলীর মধ্যে দুটো বললাম তৃতীয় নম্বর হলো গনিমতের মাল গনিমতের মাল যুদ্ধ লব্ধ সম্পত্তি আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য গ্রহণ করা জায়েজ ছিল চতুর্থ নম্বর হলো আল্লাহ নবী ইরশাদ করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা নবী আম্বিয়াগণকে এক একজন নবীকে এক একটা গোত্রের মধ্যে পাঠিয়েছেন কোন নবীকে একটা গোত্রের মধ্যে পাঠিয়েছেন একটা গোত্রের মধ্যে দুজন নবীকে পাঠিয়েছেন কিন্তু আল্লাহর নবী দোজাহানের বাদশা হাবিবুল্লাহ নবী আমার যিনি কিয়ামত পর্যন্ত যত গোত্র যত জাতি পৃথিবীর বুকে আসবে সেই সমস্ত গোত্র সেই সমস্ত জাতির জন্য আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন হয়ে এসেছে সমস্ত নবীরা এক একজন এক একটা গোত্রের ভিতরে এসেছে একটা গ্রামে একটা নবী একটা গ্রামে দুটো নবী একটা বিশাল এলাকায় একটা নবী কিন্তু আমার নবী গোটা পৃথিবীর জন্য কথা বুঝেছেন না আল্লাহর নবী তিনি মুসলমানের জন্য রহমত গায়ের কমদের জন্য রহমত অমুসলমানদের জন্য রহমত মুসলমানের জন্য রহমত যে কারণ অন্য নবীদের উম্মতেরা যারা আল্লাহকে অস্বীকার করেছে আল্লাহ পাক তাদেরকে নগদে শাস্তি দিয়েছেন নগদে সরাসরি শাস্তি দিয়েছেন আল্লাহকে অস্বীকার করেছে গজব দিয়ে দিয়েছেন কথা বুঝেছেন না আপনার নূহ আলাইহিস সালামের জাতির কথা শুনেছেন দুনিয়ার বুকে যারাই আল্লাহর অস্বীকারকারী হয়েছে আল্লাহ পাক তাদেরকে মাটিতে ধসিয়ে দিয়েছেন কিন্তু আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতেরা যারা আল্লাহকে অস্বীকার করে অস্বীকার করার সত্ত্বেও আল্লাহ পাক তাদেরকে নগদে শাস্তি দেননি কটা হলো তিনটে চারটে হয়েছে একটা হলো এক মাস পথ অতিক্রম করতে বাকি আল্লাহর নবীর আগমনের ভয় কাফেরের অন্তরের মধ্যে প্রবেশ করিয়ে দেওয়া দ্বিতীয় হলো গোটা পৃথিবী আল্লাহর নবী এবং তিনার উম্মতের জন্য মসজিদ তৃতীয় হলো গনিমতের মাল আল্লাহ রাসূলের জন্য নেওয়া জায়েজ ছিল চতুর্থ আল্লাহর নবী হলেন
গোটা পৃথিবীর জন্য রহমাতুল লিল আলামিন ওমা আরসালনাকা ইল্লা রহমাতান লিল আলামিন আল্লাহ পাক বলছেন রাসূল আমি তোমাকে রহমাতুল লিল আলামিন গোটা পৃথিবীর জন্য রহমত করে পাঠিয়েছি জোরে বলুন সুবহান وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا كَافَّةً لِلنَّاسِ بَشِيرًا وَنَظِيرًا هي رسول امي তোমাকে বিশ্ববাসীর কাছে সুসংবাদদাতা হিসাবে এবং সতর্ককারী হিসাবে পাঠিয়েছি কথা বুঝেছেন আল্লাহর নবী সুসংবাদদাতা এবং সতর্ককারী ভাইরা আমার দোস্ত আমার ও ভাইনারা وأمان بباكر أمات أمتي راغب آر پنچم نمبر پانچ نمبر گنا گن جتا اللہ باك انو کنو نبی دیر مدد دننا جتا شدو ماترو اما رسول اللہ صلى الله عليه وسلم ایر مدد دیئشن او بھئیانے را সেই হাসরের দিবসে সন্তান বাপকে চিনবে না বাপ সন্তানকে চিনতে পারবে না মা সন্তানকে চিনতে পারবে না সন্তান মাকে চিনতে পারবে না সেই কঠিন দিবসে সেই হাসরের দিবসে সর্বপ্রথম যেই মানুষটা আমাদের শাফাআত সুপারিশের জন্য আল্লাহর দরবারে নিজের আঁচলটাকে পেতে বলবেন আল্লাহ পাক আপনি আমার উম্মতের নাজাত দিয়ে দেন এই উম্মতকে ক্ষমা করে দেন ও ভাইয়েরা আল্লাহ নবী বললেন আর পঞ্চম নম্বর গুনাহ বলি যেটা হলো হাসরের দিবসে আল্লাহ পাক আমাকে শাফাত সুপারিশি করার শক্তি ক্ষমতা দেবেন আল্লাহ নবী তো জাহানে বাদশা হাবিবুল্লাহ তিনি আরো ইরশাদ করেন হাদিস শরীফে মধ্যে এসেছে আল্লাহ নবী বলেন প্রত্যেকটা নবীদেরকে আল্লাহ পাক একটা করে দোয়া চাওয়ার ক্ষমতা দিয়েছিলেন সুযোগ দিয়েছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা নবীদেরকে বলেছেন তোমরা আমার কাছে একটা দোয়া চাও আমি তোমাদের সেই দোয়াটা কবুল করে নেব আল্লাহ নবী বলেছেন ও আমার সাহাবারা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকেও জিজ্ঞাসা করেছেন হাবিব আপনার কিছু চাওয়ার আছে আপনি কি কিছু চান আপনার কি কোনো দোয়া আছে আল্লাহর নবী তিনি বলেছেন আমি আমার দোয়াটাকে কিয়ামত পর্যন্ত মওকুফ রেখে দিয়েছি কিয়ামত পর্যন্ত আমার ওই দোয়াটাকে আমি মুলতুবি রেখে দিয়েছি আর সেই দোয়াটা হলো সাফা ওই দোয়াটা হলো সাফা অন্য নবীরা সব দোয়া চেয়ে নিয়েছেন আল্লাহর নবী এখনো দোয়াটা বাকি রেখেছেন ওই দিন চাই ওই দিন কিয়ামতের দিনে চাই কথা বুঝেছেন প্রিয় হাজিরান মজলিস আল্লাহ পাকের জিকির আল্লাহ পাকের তাসবিহ আল্লাহ পাক বলছেন ফাসাব্বিহ বিহামদি রব্বিকা হিনা তাকুম সকালবেলা তুমি যখন ঘুম থেকে উঠবে তখন তুমি একবার আল্লাহর নামের তাসবিহ পড়ে নাও মুসলমান ঘরের ছেলে সকালবেলা ঘুম থেকে উঠে কানে হেডফোন দিয়ে গান শুনতে শুনতে কিন্তু আল্লাহ পাক বলছেন না ফাসাব্বিহ বিহামদি রব্বিকা হিনা তাকুম যখন তুমি সকালবেলা দাঁড়াবে ঘুম থেকে তখন একবার তাসবিহ পড়ে নাও একবার তাসবিহটা আদায় করে নাও কথা বুঝেছেন না আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব আল্লাহ পাক বললেন জেনে রাখো মনে রাখো আমার জিকির মানুষের অন্তরের মধ্যে শান্তি দিয়ে থাকে ও ভাইনারা পৃথিবীর কোন জিনিসের মধ্যে আপনি আন্তরিক প্রশান্তি পাবেন না লিখে রেখে দেন পৃথিবীর কোন জিনিসের ভিতরে আপনি আন্তরিক প্রশান্তি পাবেন না একমাত্র আমার রব্বুল আলামিন আল্লাহ পাকের জিকিরের ভিতরে আন্তরিক প্রশান্তি রয়েছে শান্তি রয়েছে ও ভাইনারা ওয়ামান বিপাকের উম্মাত উম্মাতিরা সেই আল্লাহ পাকের জিকির বেশি বেশি করেন
يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة واصيلا الله باك رب العالمين بلشن او ايمان دارينا تمرا الله باكر ذكر کرو ذكرا كثيرا بسي بشي كنه ذكر کرو وسبحوه بكرة واصيلا تمرا شكال شندا الله باكر تسبيح پڑو تمرا شكال شندا الله تسبيح پڑو কথা বুঝেছেন না আল্লাহর জিকির যেই আল্লাহ আপনাকে বেহিসাব দিয়ে থাকেন কোন হিসাব ছাড়াই আল্লাহ দিয়ে থাকে সেই আল্লাহর আপনি আমি জিকির গাঁট গুনে গুনে করতে পারি না আল্লাহ পাক আপনাকে বেহিসাব দিয়ে থাকে কোন হিসাব নেই আপনি কোন হিসাব রাখেননি যা চেয়েছেন তাও দিয়েছেন যা চাননি তাও দিয়েছেন তবুও সেই আল্লাহ পাকের জিকির গাঁট গুনে গুনে করা যায় না কথা বুঝেছেন না যে এত বড় মাহফিল কায়েম করেছেন এত খরচ খরচা এত লাইটিং বাদাম কেনার জন্য না জিলিপি কেনার জন্য বাদাম কেনার জন্য না জিলিপি কেনার জন্য এ মাহফিল আল্লাহ পাকের কথা রাসূলের কথা আলাপ আলোচনা হচ্ছে খারাপ লাগছে নাকি বাদাম কেনার জন্য না জিলিপি কেনার জন্য এ মাহফিল কেন করেছেন কথা বুঝেছেন না আর যখন এই ফিফা ওয়ার্ল্ড কাপ হচ্ছিল তখন দেখে যাও বাংলাদেশে বক্তারা সব ওয়াচ করছে সামনে ফাঁকা দুজন একজন বসে আছে একজন দুজন লোক বসে আছে বিশাল মাহফিল একজন দুজন লোক বসে আছে কথা বুঝতে পেরেছেন এত খরচ খরচা এত কথা বুঝতে পেরেছেন কিছু কিছু মানুষ মনে করেছে এগুলো জানে এমনি এমনি হচ্ছে এমনি এমনি হয়ে যাচ্ছে আর কিছু কিছু মহিলারা মেয়ে ছেলেরা আশপাশে ঘোরাফেরা করছে তারা আবার উচ্চ আওয়াজে গলা উঁচু করে কথা বলছে কোথায় গেল সেই পর্দা সেই আদর্শ কোথায় গেল কথা বুঝেছেন না শুধু মাওলানাদের দোষ দেবেন না বক্তাদের দোষ এই হুজুররা সব খারাপ ওই হুজুর অমুক ওই হুজুর তমুক কথা বুঝতে পেরেছেন শুধু বক্তাদের দোষ এই হুজুর খারাপ ওই হুজুর এই আর নিজেদের দিকে তাকানোর টাইম নেই এক শ্রেণীর মানুষ এরা ইমাম সাহেবদেরও ভুল ধরে যে ইমাম সাহেবের ওসিলায় তুমি ২৭ গুণ সওয়াব বেশি পেলে নামাজে ২৭ গুণ সওয়াব বেশি পেলে সেই ইমাম সাহেবকেও দোষারোপ করতে এরা ছাড়ে না এক শ্রেণীর মানুষ আছে এ কথা ঠিক না ভুল জোরে বলেন কথা বুঝেছেন না মসজিদে যে ইমাম সাহেব পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার সুযোগ করে দিলেন সেই ইমাম সাহেবের মাইনে ৫০০০ ৬০০০ ৭০০০ তাদেরকে আমরা সম্মান দিই না যারা ওয়াজ নসিহত করেন মানুষের কাছে কোরআন হাদিসের কথা বলেন আল্লাহ পাক বলছেন ওয়াইজা কুরিয়াল কোরআন ফাস্তামিউ যখন কোরআন শরীফ পাঠ করা হবে তখন তোমরা সেই কোরআন শরীফ শোনো আর এক শ্রেণীর মানুষ তারা আজকের দিনেও টোটো টোটো করে ঘুরছে খালি এ মাথা ও মাথা করছে কথা বুঝেছেন আল্লাহ পাক ক্ষমা করেন বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহ পাক আমাদের হেদায়েত করেন বলুন আমিন ভাইরা আমার দোস্ত আমার ও আমার দিন ধর দিন আমার আল্লাহ ওয়ালা গনেরা ও ভাই জানেরা সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করেছিলেন হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ পাকের বন্ধু ইব্রাহিম হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম উনি এমন একজন মানুষ ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম যিনাকে আল্লাহ পাক বন্ধু হিসাবে গ্রহণ করেছিলেন খলিল আল্লাহর বন্ধু ইব্রাহিম فاتخذ الله ابراهيم خليلا আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম কে বন্ধু হিসাবে গ্রহণ করেছিলেন তো সেই ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহ পাককে এতটাই ভালোবাসতেন এতটাই মহব্বত করতেন যে একদা একদিন ইব্রাহিম আলাইহিস সালাম রাস্তা দিয়ে তিনার ছাগলের পাল নিয়ে যাচ্ছে ছাগল
নবীরা বেশিরভাগ নবীরা ছাগল চড়িয়েছেন নবীরা ছাগল চড়িয়েছেন এর পেছনে রহস্য কি নবীরা শুধু মানুষকে মানুষ করেননি চতুষ্পদ প্রাণীদেরকেও মানুষ করে দেখিয়েছেন জোরে বলেন সুবহান নবীরা ছাগল চড়িয়েছেন তার কারণ হলো ছাগল বা গরু বা ভেড়া অন্যের ফসল নষ্ট করে অন্যের জমির ফসল নষ্ট করে দেয় নবীরা ছাগলদেরও গাইড করেছেন যাতে অন্যের ফসল নষ্ট না করে কথা বুঝেছেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম তিনি ছাগলের পাল নিয়ে যাচ্ছেন যাচ্ছেন কিছু দূর যাওয়ার পরে একটা মাঠ দেখতে পেলেন মাঠ ইব্রাহিম আলাইহিস সালাম মাঠে নেমে পড়লেন ছাগলগুলোকে নিয়ে ওই মাঠে ঘাস খাওয়াচ্ছেন এমন তো অবস্থায় শুনতে পেলেন একটা লোক রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়তে লেগেছে সুবহানাল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাল ইজ্জতি ওয়াল আজমতি ওয়াল হাইবতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত এটা পাঠ করছে এটা পাঠ করছে একটা লোক রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাম যেই শুনেছেন এটা হলো একটা আল্লাহ পাকের তাসবিহ সুবহানাল মুলকি ওয়াল মালাকুতি আসমান এবং জমিনের রাজত্ব যার সেই আল্লাহ পাক হলেন অত্যন্ত বড় তিনি হলেন অত্যন্ত বরকতময় তিনি হলেন সমৃদ্ধময় সেই আল্লাহ পাক হলেন সবথেকে বড় সুবহানাল ইজ্জতি ওয়াল আজমতি ওয়াল হাইবতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত সমস্ত সম্মান যার সমস্ত ইজ্জত যার সমস্ত শক্তি যার সমস্ত বড়ত্ব যার সমস্ত দবদবা যার সেই আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি হলেন সবথেকে বড় তো এটা হলো আমার আল্লাহ পাকের একটা তাসবিহ একটা জিকির জিকির অনেক রকমের হয় শুধু আল্লাহ আল্লাহ পড়াটা জিকির নয় আল্লাহর তমাম সৃষ্টির দিকে তাকিয়ে আল্লাহর কথা চিন্তা করাটাও হলো জিকির জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ পাকের গুণাগুণ গাওয়াও জিকির আল্লাহ পাকের হামদ গাওয়াও জিকির কথা বুঝতে পেরেছেন কোরআন শরীফে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে কোরআনকেই জিকির বলেছেন কোরআন শরীফের মধ্যে কোরআনকেই জিকির বলা হয়েছে তো ভাইজান ইব্রাহিম আলাইহিস সালাম শুনতে পেলেন রাস্তার ধারে দাঁড়িয়ে একজন খুব মধুর আওয়াজে আল্লাহর তাসবিহ পড়ছে আল্লাহ পাক হলেন ইব্রাহিম আলাইহিস সালামের বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাম হলেন আল্লাহর বন্ধু আচ্ছা বলেন তো বন্ধুর সামনে বন্ধুর প্রশংসা করলে ভালো লাগে না এ উত্তর দেন একজন বন্ধুর সামনে আরেকজন বন্ধুর ব্যাপারে যদি ভালো ভালো কথা বলে খুশি হয়ে যায় মনটা খুব আনন্দিত হয় তো আল্লাহর কথা যে রব্বুল আলামিন আল্লাহ পাক সবকিছু সৃষ্টি করেছেন সেই রব্বুল আলামিনের প্রশংসা একজন করছে ইব্রাহিম আলাইহিস সালাম আর সহ্য করতে পারলেন না তিনার অন্তরটা আকুল হয়ে গেল তিনি আরো সুন্দরভাবে আরো স্পষ্টভাবে শোনার জন্য লোকটাকে কাছে ডাকলেন এদিকে এসো লোকটা একটু দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাঠ করছিল এদিকে এসো আল্লাহর প্রশংসা শুনবো কথা বলে এত বড় মাহফিল হচ্ছে এক শ্রেণীর মানুষ ঘুরে ঘুরে বেড়াচ্ছে এরা কোনো মজা পাবে না এ মাহফিলের কোনো মজা পাবে না কথা বুঝতে পেরেছেন এরা বাদাম কিনে আর জিলিপি কিনে ঘরে চলে যাবে এই মাহফিল থেকে কোনো সওয়াব নিয়ে যেতে পারবে না অত সোজা নয় এটা লাফালাফি করার জায়গা নয় এটা লাফালাফি করার জায়গা নয় তুমি যদি কিছু শিখতে চাও তোমাকে কুয়ার কাছে যেতে হবে কুয়া তোমার কাছে আসবে না কিছু শিখতে গেলে তোমাকে পানির কাছে যেতে হবে পানি তোমার কাছে আসবে না সেরকম ভাবে সওয়াব পেতে গেলে এই জায়গায় আসতে হবে মাইকের আওয়াজ তোমার কাছে চলে যাচ্ছে কোনো ফায়দা নেই কথা বুঝতে পেরেছেন না তো যে কথা আমি বলছিলাম হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ লোকটাকে ডাকলেন এদিকে এসো লোকটা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গেলেন যে বলেন কি বলছেন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন এতক্ষণ ধরে যেটা তুমি পাঠ করলে ওটা আরো একবার আমাকে শোনাতে হবে
লোকটা জিজ্ঞাসা করে ভাই আমি যদি আপনাকে আরো একবার এটা পাঠ করে শোনাই তাহলে আপনি আমাকে কি নজরানা দেবেন আমাকে কি উপঢৌকন দেবেন আমাকে কি পারিশ্রমিক দেবেন ও ভাইরানেরা ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন যদি তুমি আরো একবার আল্লাহ পাকের নামের ওই তাসবিহটা যদি আমাকে শোনাও আমি ইব্রাহিম আমি হলাম আল্লাহ পাকের নবী আমি হলাম আল্লাহ পাকের বন্ধু আমি তোমাকে ওয়াদা করেছি আমি তোমার কাছে প্রতিজ্ঞা করেছি আমার ছাগলের পাল থেকে অর্ধেক ছাগল নিয়ে আমি তোমাকে নাজরানা দিয়ে দেব ও ভাইরা ও আমার নবী পাকের উম্মত উম্মতিরা বলার সঙ্গে সঙ্গে লোকটা আবারও পড়তে লাগে সুবহানাল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত আল্লাহর নামের এত সুন্দর তাসবিহ শুনে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কলিজাটা প্রশান্তিতে পরিপূর্ণ হয়ে যায় আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব জেনে রাখো মনে রাখো আল্লাহ পাকের জিকির মানুষের অন্তরে শান্তিতে পরিপূর্ণ করে দেয় ও ভাইরানেরা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম তিনি লোকটার উপরে খুশি হয়ে গেলেন লোকটার উপরে রাজি হয়ে গেলেন এবং তিনি তিনার ছাগলের পাল থেকে অর্ধেক ছাগল নিয়ে ওই লোকটাকে নজরানা দিয়ে দেয় জোরে হবে না নবীদের সম্পত্তি হলো ছাগল ছাগল নবীদের সম্পত্তি ওই সম্পত্তি থেকে অর্ধেক সম্পত্তি দিয়ে দিয়েছে পড়ে আছে অর্ধেক সম্পত্তি কথা বুঝেছেন না আচ্ছা বলেন তো আপনি আমি মরে গেলে আমাদের বিষয় সম্পত্তির অংশীদার হয় কি হয় না কথা বলে ওয়ারেস হয় তো নবীদের বিষয় সম্পত্তি ওয়ারেস হয় হয় না নবীদের বিষয় সম্পত্তি কেউ ওয়ারেস হয় না কথা বুঝেছেন নবীদের বিষয় সম্পত্তি মিসকিনদের দান করে দেওয়া হয় এবং নবীদের এলেম শিক্ষা শিক্ষার ওয়ারেস হয়ে থাকে যেটা হাদিস শরীফের মধ্যে এসেছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া আলেমরা জ্ঞানীরা তারা হলো নবীদের ওয়ারেস জোরে বলেন সুবহানাল্লাহ তারা নবীদের শিক্ষাটার ভাগিদারি পেয়ে থাকে তো ভাইজান আল্লাহর নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহ অর্ধেক ছাগল লোকটাকে নজরানা দিয়ে দিলেন পড়ে রইল অর্ধেক ছাগল 50টা ছাগলের মধ্যে 25টা ছাগল দিয়ে দিলেন কথা বুঝেছেন না পড়ে আছে 25টা ছাগল তো ভাইজান এবারে লোকটা চলে যাচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের 25টা ছাগল নিয়ে পেছন থেকে ইব্রাহিম আলাইহিস সালাম আবার ডাকলেন ভাই একটু দাঁড়াও ভাই তুমি যে তাসবিহটা পাঠ করলে ওটা আরো একবার শুনতে মন চাইছে কারণ আল্লাহ পাকের তাসবিহ যতবার শুনি ততবারই ভালো লাগে ইমাম সাহেব প্রত্যেকদিন মসজিদে প্রত্যেকদিন মসজিদে তিন অক্ত ইমাম সাহেব কেরাত পাঠ করে থাকেন উচ্চ আওয়াজে আবার জুম্মার দিনে চার অক্ত তেলাওয়াত করা হয় উচ্চ আওয়াজে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়া হয় বিরক্ত লাগে শুনতে খারাপ লাগে কারণ আল্লাহর কোরআন ওটাও হলো একটা আল্লাহর তাসবিহ তো ভাইজান কোরআন শরীফ শুনতে যেমন কষ্ট হয় না অসুবিধা হয় না সেই রকম আল্লাহর নামের তাসবিহ শুনতে অসুবিধা হয় না যতবার শুনি ততবারই ভালো লাগে কথা বুঝেছেন না যতবার শুনি ততবারই ভালো লাগে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আরো একবার শোনাবে আল্লাহর নামের তাসবিহটা কি আরো একবার শোনাবে লোকটা তখন জিজ্ঞাসা করেছিলেন ও ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ পাকের নবী আমি যদি আরো একবার
আপনাকে আল্লাহ পাকের নামের তাসবিহ যদি শোনায় তাহলে আপনি আমাকে কি দেবেন ও মাইনারেরা ও আমার নবী পাকের উম্মত উম্মতিরা সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন আরো একবার যদি আপনি আল্লাহ পাকের নামের তাসবিহ যদি পাঠ করে শোনান আমি ইব্রাহিম খলিলুল্লাহ আপনার কাছে ওয়াদা করছি আমার ছাগলের পাল থেকে বাকি ছাগলগুলো আপনাকে নজরানা দিয়ে দেব বলার সঙ্গে সঙ্গে লোকটা আবারো পাঠ করতে লাগে সুবহানাল্লাহিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাল্লাহিল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল খাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়া ওয়াল জাবারত বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহ খুশিতে জারে জার হয়ে গেলেন তিনি তিনার ছাগলের পাল থেকেও বাকি ছাগলগুলো ওই লোকটাকে নজরানা দিয়ে দিয়েছিলে জোরে হবে না আর কোনো ছাগল নেই সব ছাগল দিয়ে দিয়েছেন এবারে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনার আবারও আল্লাহর তসবিহ পড়ার আল্লাহর তসবিহ শোনার শখ অন্তরের মধ্যে জাগল আবার মনের মধ্যে জেগেছে যে আরো একবার আল্লাহর নামে তসবিহ শুনব ভাইরা আমার দোস্ত আমার ও ভাইরা ও আমার নবী পাকের উম্মত উম্মতিরা ও আমার জামির গাছি এলাকার মানুষেরা আল্লাহ পাকের নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি আবার পেছন থেকে লোকটাকে ডাকলেন ভাই আরো একবার আল্লাহ পাকের তাসবিহ শুনতে মনটা চায় তুমি কি আরো একবার আমাকে আল্লাহ পাকের তাসবিহটা শোনাবে লোকটা তখন জিজ্ঞাসা করেছিল ও ইব্রাহিম আলাইহিস সালাম আমি যদি আরো একবার আপনাকে আল্লাহ পাকের নামের তাসবিহটা যদি শোনায় তাহলে আপনি আমাকে কি দেবেন তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন ভাই আমার কাছে দেওয়ার মতো আর কিছু নাই আমার যা কিছু ছিল সব কিছু তোমাকে আমি দিয়ে দিয়েছি তবে মনে রাখো যদি তুমি আরো একবার আমাকে আল্লাহ পাকের নামের তাসবিহ যদি শোনাও আমি ইব্রাহিম তোমার কাছে প্রতিজ্ঞা করলাম তোমার কাছে ওয়াদা করলাম আমার ছাগলের পাল থেকে সব ছাগল তোমাকে দিয়ে দিয়েছি যদি তুমি আরো একবার আমার কাছে তাসবিহটা যদি শোনাও ওই ছাগলগুলো তোমার হবে আর ওই ছাগলের রাখালি করব আমি ছাগল তোমার রাখালি করব আমি শুধু একবার আল্লাহর নামের তাসবিহ পাঠ করো একবার বলার সঙ্গে সঙ্গে ওই লোকটা তখন ইব্রাহিম আলাইহিস সালামকে উত্তর দিয়েছিলেন ও আল্লাহ পাকের নবী ইব্রাহিম খলিলুল্লাহ আপনাকে আর পরীক্ষা দিতে হবে না আপনাকে আর ইমতিহান দিতে হবে না ও আল্লাহ পাকের নবী ইব্রাহিম আমি কোন সাধারণ মানুষ নই আমি হলাম আল্লাহ পাকের মালাইকা ফরিস্তা আমার নাম হলো জিব্রাইল আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ও জিব্রাইল তুমি কি দেখতে চাও আমার বন্ধু খলিলুল্লাহ আমাকে কতটা ভালোবাসে এটা কি তুমি দেখতে চাও আমি আল্লাহ পাকের কাছে বললাম আল্লাহ পাক অবশ্যই দেখতে চায় আল্লাহ পাক বললেন ও জিব্রাইল চলে যাও গিয়ে আমার বন্ধু ইব্রাহিমকে গিয়ে পরীক্ষা করো ও ইব্রাহিম আলাইহিস সালাম আমি আপনাকে পরীক্ষা করলাম আর আল্লাহ পাক এই পরীক্ষাতে আপনাকে জয়ী করে দিয়েছে এটা ছিল একটা পরীক্ষা আল্লাহ পাক পরীক্ষা করলেন আপনাকে কথা বুঝেছেন না একবার তসবিহ শুনবেন বলে তসবিহ আল্লাহর প্রশংসা শুনবেন বলে তিনি তিনার সব ছাগল দিয়ে দিলেন আবার বলছেন আমি তোমার ছাগলগুলো চড়াবো আর একবার তসবিহ পড়বে
কথা বুঝতে পারছেন না কত ভালোবাসা আল্লাহকে কত ভালোবাসতে হ্যাঁ দুনিয়া হলো পরীক্ষার জায়গা তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা কতই সমৃদ্ধময় তিনি বরকতময় তিনি আল্লাহ পাক রব্বুল আলামিন যার হাতে আসমান এবং জমিনের কর্তৃত্ব রয়েছে রাজত্ব রয়েছে যিনি মৃত্যুকে এবং জীবনকে সৃষ্টি করেছেন আপনাকে আমাকে পরীক্ষা করার জন্য কার আমল কত সুন্দর কার কাজকর্ম কত সুন্দর সেটা পরীক্ষা করবেন বলে কথা বুঝেছেন না কে দেখতে কত সুন্দর তা নয় কার ক্ষমতা কত বেশি তা নয় কে আল্লাহর কাছে তার সবথেকে ভালো ভালো আমলগুলো নিয়ে যেতে পারবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কবুল করে নেবেন কথা বুঝেছেন না আল্লাহ পাক তো বলেছেন পরীক্ষা করব পরীক্ষা তো আল্লাহ পাক করবেন আপনাকে আমাকে আল্লাহ পাক যেন সেই পরীক্ষায় আপনাকে আমাকে জয়ী করেন বলুন আল্লাহুম্মা আমিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে তিনি একজন মানুষকে শাম প্রদেশের হেমস নগরীর গভর্নর করেছিলেন গভর্নর আমাদের এলাকার প্রধান উপপ্রধানদের ভাঁজ তাদের চালচলন দেখলে মনে হয় কে রে রাষ্ট্রপতির ভাইপো নাকি আছে না না আমাদের গ্রামের প্রধান উপপ্রধান এমএলএ এদের দেখলে মনে হয় এ এমএলএ না রাষ্ট্রপতির ভাইপো এ প্রধান না রাষ্ট্রপতির ভাইপো কথা বুঝলেন না এমন তাদের হাঁটবাট আর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শাম প্রদেশের একজন গভর্নর নিযুক্ত করলেন শাম প্রদেশের হেমস নগরীর গভর্নর যিনার নাম হলো হযরতে সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু সাঈদ বিন আমির রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর সাহাবা আল্লাহর নবীর কাছে ইসলাম ধর্ম গ্রহণ করে আল্লাহর নবীর সান্নিধ্যে থাকতেন দয়ার নবী আমার যখন ইন্তেকাল করলেন 63 বছর বয়সে তখন হযরত সাঈদ বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেকটা সাহাবাকে আল্লাহর নবী এতিম করে চলে গেলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাঈদ বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাছে রাখতেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর মুসলিম জাহানের বাদশা সেই মানুষটা পর্যন্ত যখন কোন পদক্ষেপ নিতেন সাঈদ বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে পরামর্শ নিতেন যে তিনি হতে পারেন আমিরুল মুমিনিন কিন্তু তিনি তিনার সাহাবা ভাইয়ের শ্রদ্ধা করতেন যখনই কোনো পদক্ষেপ নিতেন পরামর্শ নিতেন